আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াত কিচেন স্টোরিতে আবারো স্বাগতম। দর্শক, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন কোফতা বিরিয়ানি। এই বিরিয়ানিটা তৈরি করা অনেকটা ঝামেলা হলেও খেতে কিন্তু ভীষণ সুস্বাদু, আর বাচ্চারা এটা অনেক বেশি পছন্দ করে। তাহলে চলুন দর্শক দেখে নিই। এর জন্য আমি এখানে নিয়েছি 2.5 কেজি চিকেন কিমা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এবং 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা, এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ কাবাব মশলা। আরও দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 পিস পাউরুটি। এই পাউরুটিটা দেওয়ার কারণ হচ্ছে পাউরুটিটা দিলে কোফতাগুলো অনেক বেশি সফট হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে, বাইন্ডিংসটাও ভালো হবে। এখন এই সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দুই হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি যাতে করে কোফতাগুলো বানানোর সময় হাতের মধ্যে লেগে না যায়। এখন এইভাবে দুই হাতে চেপে চেপে আমি এরকম ছোট ছোট করে মাঝারি সাইজের বল বানিয়ে নিব। সবগুলো বল বানানো হয়ে গেলে এখন আমি এগুলোকে তেলে ভাজতে চলে যাব। এর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে নিচ্ছি। এখন তেলগুলো গরম হয়ে গেলে এর মধ্যে আমি বলগুলোকে দিয়ে দিব, মানে আমি যে কোফতাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। সবগুলো বল দেয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত কোফতাগুলো ব্রাউন কালার হয়ে যায়। এগুলোকে আমি খুব বেশি কড়া করে ভাজবো না, লাইট একটা কালার আসা পর্যন্ত আমি কোফতাগুলোকে ভেজে নিব। যেহেতু আমি এগুলোকে কিমা করে নিয়েছি আর সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, তাই এগুলোকে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। 10 মিনিট ভাজলেই কোফতাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর এরকম এক লাইট ব্রাউন কালার চলে আসলেই আমি এগুলোকে প্যান থেকে ছেঁকে তুলে নিব। সবগুলো কোফতা আমি একইভাবে ভেজে তুলে নিব। কোফতাগুলো ভাজা হয়ে গেলে অবশিষ্ট যে তেলটা ছিল সেখান থেকে আমি অর্ধেকটা তেল উঠিয়ে রেখেছি এবং বাকি তেলটার মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এর মধ্য থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হতে হতে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা এবং রসুন বাটাটাকে আমি আবারও ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। আদা রসুন বাটাটা ভালো করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ টক দই। দইটা দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবং সেই সাথে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এখন মশলাগুলোকে আমি একটু পানি অ্যাড করে কষাতে থাকব। পানিটা অ্যাড করার ফলে
আমার এখানে মশলাগুলো পুড়ে যাবে না, ফলে তরকারির কালারটা একদম পারফেক্ট থাকবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ প্যাকেটের বিরিয়ানি মশলা। মশলাটা দিয়ে আমি আবারও ভালো করে কষাতে থাকব। এ পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা দিয়ে আবারও কষাতে থাকব এবং কষাতে কষাতে যখন এরকম উপরে তেল ভেসে উঠবে তখন আমি ভেজে রাখা কোফতাগুলোকে দিয়ে দিব। এখন কোফতাগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে কষাতে থাকব। এখন এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এগুলোকে রান্না করব। খুব বেশিক্ষণ না, 5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে এখন এগুলোকে আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিব, যাতে করে মশলা প্যানের গায়ে লেগে না থাকে। এখন আমি এর মধ্যে সামান্য দুধ অ্যাড করে দিব ঝোলের জন্য। যেহেতু কোফতাগুলোকে খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, এগুলো অলরেডি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তাই আমি সামান্য পরিমাণে দুধ অ্যাড করে দিয়েছি। এই দুধটা শুকুতে শুকুতে কোফতাগুলো একদম পুরোপুরি রান্না হয়ে যাবে। এখন আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং 5 মিনিট পর হাই হিটে রান্না করার ফলে ঝোলটা একদম পুরোপুরি শুকিয়ে গেছে। এখন শুধু কোফতার সাথে তেল এবং মশলাটা রয়েছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। কোফতাটা রান্না পুরোপুরি হয়ে গেছে। এখন আমি যে অর্ধেকটা পরিমাণ তেল তুলে রেখেছিলাম সেটা একটা প্যানে দিয়ে গরম করে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ এবং সেই সাথে কিছু গোটা গরম মশলা। এখানে আমি তেজপাতা, দারুচিনি এবং 4টা এলাচ দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আর চালটা আমি খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। এগুলোকে চালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে আমি প্রায় 3 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। এখন আমি চালটাকে খুব ভালো করে ভাজতে থাকব যতক্ষণ না পর্যন্ত চালটা একদম ঝরঝরে হয়ে যায়। ভাজতে ভাজতে যখন চালটা পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিব 3 লিটার গরম পানি। এখানে আমি চালের ডাবল পানি নিয়েছি। আর গরম পানিটা দেওয়ার ফলে পরবর্তীতে পোলাওটা অনেক বেশি ঝরঝরে হবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ হাই হিটে রান্না করব, যতক্ষণ না পর্যন্ত চালগুলো পানিটা টেনে নেয়। যখন চালগুলো পানিটা টেনে নিয়ে এরকম পানিটা প্রায় শুকিয়ে যাবে তখন আমি রাইসগুলোকে একটু উল্টে দেব, যাতে করে সব সাইড থেকে সমানভাবে সিদ্ধ হতে পারে। রাইসগুলোকে উল্টে দিয়ে এখন এর মধ্যে আমি রান্না করে রাখা কোফতাগুলোকে দিয়ে দিচ্ছি। কোফতাগুলো দিয়ে আমি একটু হালকা করে নেড়ে দিব, যাতে রাইসের সাথে একটু ভালো করে মিশে যায়। একটু উল্টে পাল্টে দিয়ে এখন এর মধ্যে আমি দিয়েছি কিছু কিশমিশ আর কয়েকটা কাঁচামরিচ এবং সেই সাথে কয়েক ফোঁটা কেওড়া ওয়াটার। এতে করে বিরিয়ানিতে খুব সুন্দর একটা সেন্ট আসবে। এখন আমি
এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট দমে রান্না করব। 10 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আমি এর মধ্যে সামান্য ঘি অ্যাড করে দিচ্ছি, এতে করে শাহী একটা ফ্লেভার আসবে। এখন আমি রাইসগুলোকে আবারও একটু উল্টে পাল্টে দিব। উল্টানো হয়ে গেলে এখন উপর থেকে এভাবে সমান করে নিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দমে রান্না করব। ফিরে আসলাম 5 মিনিট পর। আমাদের বিরিয়ানিটা পুরোপুরি রান্না হয়ে গেছে আর রাইসগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে, আর রাইসগুলো অনেকটা ঝরঝরে হয়েছে, আর ঠান্ডা হওয়ার পর এগুলো আরও একটু ঝরঝরে হয়ে যাবে। তো দর্শক, তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন কোফতা বিরিয়ানি। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।